প্রিয় বন্ধুরা আমরা আগে থেকে আমাদের সাথে কিছু লাঠি আনছি যাতে আমরা ওর সাথে যুদ্ধ করে এখান থেকে যেভাবে হোক না কেন আমরা যদি জাদু শক্তিতে ওর সাথে না পেরে দিই রায়ন ভাই ওর সাথে ওকে মেরে এখান থেকে এই বাচ্চাটাকে উদ্ধার করে নিয়ে যাবে যার কারণে আজকে আমরা আমাদের নিজেদের আত্মরক্ষার জন্য কিছু জিনিস আনছি রায়ন ভাই সামনে আঁকান সামনে আঁকান ভাই বেশি দেরি করেন না ভাই দেখেন এটার কোনো ক্ষতি করছে কিনা বাচ্চা মেয়েটাকে এখানে শুয়ে কত ধরনের জাদু প্রয়োগ করতেছে তা কেন শরীরের উপরে

চন্দাল এই পাউডারটা প্রয়োগ করছে পুরো শক্তিতে মনে হচ্ছে একদম জোরে ধামা মারছে এইভাবে ভাই দূর থেকে ঠিক আছে কিনা আগে তাই দেখেন পাঁচটাটাই ঠিক আছে কিনা দেখেন চন্দাল কিন্তু জাদু পুরো করছে অলরেডি

সামনে আরো একটা গন্ডি আছে মনে হচ্ছে না সত্যি পুরোপুরি শেষ করতে দেখছেন তিনটাও

পরে গুন্ডি করে আসছে ভাই জি ভাই গুন্ডিটা কাটতে হবে তারপরে ভাই ওগুলো ভাঙতে হবে তাহলে ব্যাগটা কিনে রাখেন পরে ওগুলো বের করেন দ্রুত তান্ত্রিক কিনে যেতে আতে ভাই যে করবে আগে তান্ত্রিক কিনে ভাই তাহলে কিন্তু আমরা জিনগুলোকে ছাড়তে পারবো জি ভাই কারণ এখন কিন্তু জিনগুলো এখান থেকে নিয়ে যাওয়ার কিন্তু সুযোগ নাই ওটা জি ভাই তারা আতে ব্যবস্থা করতেছি তারা রাজি না কি আল্লাহ তারা না রে আমি ভার বলছি চলে যা তোরা বাজবি না তুই বাজবি না তুই মরবি আজকে তুই মরবি না তোরা

ভাই ওই মেয়েটার মেয়েটাকে কপালে মনে হচ্ছে একটা তাবিজ দেখেছ একটা বেঁধে রাখছে ভাই দিয়ে সম্ভবত ভাই ওটা ওই মেয়েটাকে বস করে রাখছে ভাই ওর যার কারণে আমাদের কোথাও কথাই শুনতেছে না আপনি ডাকার চেষ্টা করেন তো এভাবে ভাই গন্ডের ভিতরে হাত দিয়ে না ভাই হ্যাঁ আপনি হাতে দিতে না গন্ডের ভিতরে ক্ষতি হতে পারে ভাই বাবু

ভিতর ছিল চলে গেছে ভাই এই কলসির ভিতর থেকে চলে গেছে আরো দুটো ভাই কি ভাই মাঝখানে এটা দেখছেন ভাই এর উপরে আমি একটা জিনিস খেয়াল করছি ভাই কিছু একটা আছে

বাই বারবার বলে দি চলে যা ভাই আমার জানি রাখ ভাই আমাকে আমার ওইdit করতে ভাই আমার জানি রাখ তোরা ভাই আগে আগে আমাকে খুব বিব্রত করলি চল ভাই জান ভাই लास्ट ই অন্ধ আমি এদিক এদিক আছি পাড়টা পাড়টা তুমি পাড়টা সামনে ওর দিকে দু লোকে সারেন ভাই তাহলে সব শক্তি শেষ হয়ে যাবে বন্ধুরা এই মূলত এইখানে জিনগুলোকে বন্দি করে রেখেই এর কালো সাধনা করে

এই এটা ভেঙে দেন এটা ভেঙে দিন এর ভিতর সম্ভবত একটা থেকে গেছে ভাই এর ভিতরে থাকলেও থাকতে পারে ভাই ভেঙে দেন ভেঙে দেন এ রান ভাই ছিল ভাই ভাই ওটা তো না ভাই রায়নপুর গন্ডে তো এখনো কাটা হয়নি ভাই ভাই গন্ডে কাটা এই জন্য ওর ভিতরে আসে ভাই এখানে দূরে না ভাই জি ভাই নর্মালগুলো ভাই এই সাদা দুজা বন্দী করে রাখছিলো এখান থেকে ভয়ানক যেগুলো শয়তান আর কি মেন শয়তান সেটা ভাই এর ভিতরে বন্দী করা তো ভাই এটার উপরে অলরেডি শয়তান লেখা রয়েছে ভাই লেখা রয়েছে এই যে এই এক্সপ্রেশন সিম্বল আছে এখানে এই যে এখানে যে ভাই এটা কিসের সিম্বল এটা আছে শয়তান এটা এটা দিয়ে আমি এই সিম্বল দিয়ে আমি ইন করে শয়তান আছে এই সিম্বলটা আছে এর মাথায় কিন্তু এই কালো কোনসি রাই সালমান ভাই ভাই দাঁড়ান এটা কিন্তু সালমান ভাই দাঁড়ান ভাই এটা এত সহজে আমার মনে ভাঙা সম্ভব হবে না নি এই সালমান ভাই

কালো কলসিটা ভাঙা মাত্র ভাই সালমানো ভাই হ্যাঁ ভাই ভাই ওইটা রাহান ভাই আঘাত করার পর পরই আমার মনে হলো আমাকে খুব জোরে মাথায় একটা আঘাত করছে ভাই হ্যাঁ ভাই আপনি যখন ওই কলসিটা ভেঙে দিয়েছেন ওইখান থেকে বেরোয় যাওয়ার সময় সালমানের উপর ওইখানে একটা আঘাত করে চলে গেছে ভাই সম্ভবত কিন্তু জীবনে রেখছিল ভাই রহন ভাই দ্রুত ভাই বাচ্চাটাকে উঠানে খেতে দ্রুত বাসাটাকে উঠা ভাই এখান থেকে বেরোতে হবে ভাই ওই টান থেকে কিন্তু যাওয়ার সময় বলে গেছে আমি আবার আর রব ভাই এরকম ধরনের কিছু একটা বলে গেছে ভাই শোনান ভাই ভাই মাথার থেকে ঘুরে থাকে এটা কি ভাই এটা তাবিজ দেবে বন্দি করে কি বশ করে রাখছিল এটা ধরুন শোনান ভাই ভাই ওর হাতে দুই হাতে ভাই হাতে হাতেও বাঁধা আছে হাতেও কিছু বাঁধা আছে ভাই জি ভাই জি ভাই পায়েও বাঁধা ভাই ঠিক আছে বাবা আচ্ছা ঠিক আছে বাবা ঠিক আছে কিন্তু এই মুহূর্তে ভাই এখান থেকে নিয়ে বেরোতে হবে ভাই হ্যাঁ ভাই এগুলো পরে খুলেন ভাই আপনি আগে দূর থেকে এখান থেকে নিয়ে বেরোন প্রিয় বন্ধুরা আমরা এখন এখান থেকে বেরিয়ে যাবো